ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল। আবার আজকে ফিরে এসেছি অঙ্ক নিয়ে। তোমরা অঙ্ক দেখতে থাকো, আমি করাতে থাকি। তাহলে আজকে করাবো পুনবেশ জানা ক্লাস থ্রি আর প্রশ্নমালা বিয়াল্লিশ। পুনবেশ জানা ক্লাস থ্রি, প্রশ্নমালা বিয়াল্লিশ। এবার প্রথমেই বলছে সরল করো, প্রত্যেকটা প্রশ্নমালাতেই কিন্তু প্রথমে বলছে সরল করো। আর সরল এত সোজা, মানে তোমরা যদি একটু বুঝে যাও তাহলে তোমাদের ভীষণ সোজা লাগবে। সরল হচ্ছে সব থেকে সোজা। সরলটাই যদি দিয়েছে থার্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী সাত গুণিত ছয়, প্রথম বন্ধনী শেষ ভাজিত চোদ্দ, দ্বিতীয় বন্ধনী যুক্ত ছয়, থার্ড বন্ধনী মাইনাস, আবার থার্ড বন্ধনী সেকেন্ড বন্ধনী প্রথম বন্ধনী আট ভাজিত চার, ফার্স্ট বন্ধনী শেষ গুণিত পাঁচ, সেকেন্ড বন্ধনী শেষ বিযুক্ত তিন, থার্ড বন্ধনী শেষ। তাহলে অঙ্কটা কেমন করে করবে? প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজ, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলে প্রথম ব্র্যাকেটে ছ সাথে বিয়াল্লিশ ভাজিত এই যে চোদ্দোটা চোদ্দ যুক্ত ছয়, থার্ড ব্র্যাকেট শেষ মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটে কাজ করলে চার দুগুণে আট গুণিত পাঁচ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট। তারপর আবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করছো, তিন চোদ্দ বিয়াল্লিশ যুক্ত ছয় থার্ড ব্র্যাকেট মাইনাস পাঁচ দুগুণে দশ মাইনাস তিন থার্ড ব্র্যাকেট সমান তিন নয় ছয় আর তিনে নয় মাইনাস দশ থেকে তিন বাদ দিলে কত হয় সাত, তার সমান দুই উত্তর। ভীষণ সোজা, ভীষণ সোজা, মানে এত সরল সোজা। প্রত্যেকটা অনুশীলনীতি প্রথমে তোমাদের সরল দেয়। তারপর চলে এসো সামান্য ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তেইশ পূর্ণ চারের দশ সমান তেইশ পয়েন্ট চার। এগুলো অনেক আগেও করে এসেছি, প্রত্যেকটা অনুশীলনীতে এগুলোও ধরে। তোমরা অনেক করে 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 এমনই হয়ে গেছো, মানে এগুলো তোমাদেরকে দিলে ঝটঝট করে দেবে। আটের একশো সমান পয়েন্ট জিরো আট, যেহেতু একের পর দুটো সংখ্যা তাহলে জিরো আট করলে দুটো সংখ্যা, এটাই উত্তর। তারপর হচ্ছে সামান্য, এটা হয়ে গেলো। তারপর তিনের দাগে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করো, আট পয়েন্ট নয় সমান আট পূর্ণ নয় দশ। তারপর পঁচিশ পয়েন্ট জিরো ছয় মানে দশমিক সমান পঁচিশ পূর্ণ ছয়ের একশো, ওই যে জিরো ছয় যেহেতু দুটো সংখ্যা ছয়ের একশো। তারপর চারের দাগে হচ্ছে দশমিকে প্রকাশ করো, কী বলছে নব্বই টাকা সাত পয়সা সমান নব্বই দশমিক শূন্য সাত টাকা। এককটা কিন্তু টাকায় হবে, এর আগেও আমি বারবার বলে এসেছি, এককটা যদি টাকায় না করো পয়সা লিখে ফেলো তাহলেই অঙ্কটা ভুল। তারপর পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা সমান পঁচিশ দশমিক পঁয়ষট্টি টাকা। পাঁচের দাগে, পাঁচের দাগের ক কী বলছে দু ঘন্টা পনেরো মিনিট তেইশ সেকেন্ড সমান কত সেকেন্ড। প্রথমেই সব আমি সেকেন্ডে করে নেবো, প্রথমে দু ঘন্টা সমান প্রথমে আগে মিনিটে করছি, দুই গুণিত ষাট সমান একশো কুড়ি মিনিট, তার সঙ্গে এই পনেরো মিনিটটা যোগ করছি, তাহলে কত হলো একশো পঁয়ত্রিশ মিনিট। তারপর আবার সেকেন্ডে পরিণত করছি, একশো পঁয়ত্রিশ মিনিটটা ষাট দিয়ে গুণ করছি সেকেন্ড যুক্ত এই যে তেইশ তেইশ সেকেন্ড তেইশ সেকেন্ড যোগ করছি, তাহলে কত হলো আট হাজার একশো যুক্ত তেইশ সমান আট হাজার একশো তেইশ সেকেন্ড, এটাই উত্তর। প্রথমে মিনিটে পরিণত করে নিলাম ঘন্টাটাকে, তারপর সেকেন্ডে পরিণত করেছিলাম, যেহেতু কত সেকেন্ড অ্যান্সারটা চেয়েছে কত সেকেন্ড, তাহলে আমাকে প্রথমে আগে মিনিটে করে নিতে হবে ষাট গুণ করে, আবার ষাট গুণ করে সেকেন্ডে পরিণত করতে হবে, তবে চলে আসবে। এই অঙ্কগুলো বারবারই করাতে, প্রত্যেকটা অনুশীলনীতি ধরেছে, দশমিক সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তারপর মিনিট সেকেন্ড। তোমরা তো ঝটঝট করে ফেলবে স্টুডেন্ট, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট। তারপর খয়ের দাগে বলছে সাত বৎসর ন মাস চব্বিশ দিন সমান কতদিন, এগুলো সব দিনে কনভার্ট করতে হবে। সাত বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন গুণিত সাত, যেহেতু আমরা এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন জানি, তাহলে গুণিত সাত সমান পঁচিশশো পঞ্চান্ন দিন। আবার নয় মাস সমান কতদিন, নয় মাস সমান হচ্ছে নয় গুণিত তিরিশ দিনে যেহেতু এক মাস, তাহলে দুশো সত্তর দিন, তার সঙ্গে চব্বিশ দিন বলেছে চব্বিশ দিন, একসঙ্গে যোগ করে কি দেখলে চার আর পাঁচে নয়, সাত আর দুয়ে নয় আর পাঁচে চোদ্দ, চার হাতে রইল এক, দু একে তিন, তিন আর পাঁচে আট, দুই করতে দুই, তাহলে দু হাজার আটশো উনপঞ্চাশ দিন, এটাই উত্তর। সব দিনে কনভার্ট করে নিলে দিয়ে যোগ করে দিলে কোনো ব্যাপারই না, খুবই সোজা। তারপর হয়ে যাচ্ছে ক খ ছয়ের দাগে, ছয়ের দাগে কি বলছে তিয়াত্তর মাস সমান কত বছর কত মাস, তাহলে প্রথমে বারো মাসে যেহেতু এক বছর, বারো দিয়ে ভাগ করলাম তিয়াত্তরকে,
৬ বারং ৭২, তাহলে ৬ বছর ১ মাস, এটাই উত্তর। তারপর শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করো। ক বলছে ১০০০ এর ১/১০ অংশ সমান কত? ১০০০ এর যখন ১/১০ অংশ বলবো তখন হবে ১০০। এই যো ১০০০ × ১/১০, ০০ কেটে গেছে, সমান ১০০, এটাই উত্তর। ১.১৮ টাকা সমান কত পয়সা? ১ টাকা সমান আমরা জানি ১০০ পয়সা, তার সঙ্গে যুক্ত ১৮ পয়সা, সমান ১১৮ পয়সা। ১ টাকার ১০০ ভাগের ২০ ভাগ সমান কত? ১ টাকার ১০০ ভাগের ২০ ভাগ সমান ০.০২। এটা যেহেতু এটা যদি তোমরা ভগ্নাংশে পরিণত করো, ২/১০০ হবে, গুণিত ১০০ হবে, দিয়ে কাটাকুটি করে ০.০২ হবে। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। আমরা সবাই জানি ১ ডেকালিটার সমান কত লিটার? ১ ডেকালিটার সমান ডেকালিটারের পর কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তাহলে ডেকালিটারের পরে ১×১০ সমান ১০ লিটার। এবার বড় থেকে ছোটোতে সাজাও। ৫ টাকা ০.০১৫ টাকা, ৩.৭৫ টাকা, ০.৫০ টাকা, বড় থেকে ছোটোতে সাজাও। তাহলে কোনটা সব থেকে বড় আমি দেখতে পাচ্ছি? ৫ টাকাটা। তারপর কোনটা বড় আমি দেখতে পাচ্ছি? ৩.৭৫ টাকাটা, ৫ টাকার পর ৩.৭৫ টাকা। তারপর কোনটা দেখতে পাচ্ছি? ০.১৫ পয়সা হচ্ছে, আর এটা হচ্ছে ০.৫০ পয়সা, তাহলে কোনটা বেশি? ০.৫০ পয়সাটা, ওই জন্য ০.৫০ টাকা। তারপর ০.১৫ টাকা। তাহলে এগুলো বড়োর থেকে ছোটোতে সাজাতে হলে একটু বুঝে বুঝে সাজাতে হবে, কোনটা বড়ো, তারপর কোনটা বড়ো, তারপর কোনটা বড়ো, তারপর কোনটা বড়ো, এটা ঠিক করে সাজাতে হবে, এটাই উত্তর। তারপর চলে এসো ক্ষয়ের দাগের। ক্ষয়ের দাগের কী বলছে? ১ গ্রাম ১ হেক্টোগ্রাম, ১ ডেসিগ্রাম ১ সেন্টিগ্রাম, বড়ো থেকে ছোটোতে সাজাও। তাহলে বড়ো কী বলছে? সব থেকে ১ হেক্টোগ্রাম, ওই যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এটা তো আমরা সবাই জানি, তাহলে হেক্টোগ্রাম হচ্ছে সব থেকে বড়ো। তারপর চলে আসছে ১ গ্রাম, তা হেক্টর পর ডেকাগ্রাম, গ্রাম, তার মানে গ্রাম, তারপর বড়ো, তারপর হচ্ছে ডেসিগ্রাম, তারপর হচ্ছে সেন্টিগ্রাম, সব থেকে ছোটো। তারপরে বড়োর থেকে ছোটো করলে আগে হেক্টোগ্রাম, তারপর গ্রাম, তারপর ডেসিগ্রাম, তারপর সেন্টিগ্রাম, এটাই হলো বড়ো থেকে ছোটো। তারপর গয়ের দাগে ০.৯, ৭.৮, ৬.৪৮৪ আর ০.৬৩, তাহলে কোনটা সব থেকে বড়ো, কোনটা সব থেকে ছোটো তোমাকে সাজাতে হবে। প্রথমে এদিকে গোটা সংখ্যা ৭ সব থেকে বড়ো, এখানে তারপর ৬ আছে, তাহলে গোটা সংখ্যার মধ্যে ৭, ৭.৮টা সব থেকে বড়ো, তারপর ৬, ৬.৮৪টা সব, তারপর বসলো। তারপর ০.৬৩ না ০.৮, তার মানে ১০ ভাগের ৯ ভাগ বেশি না ১০০ ভাগের ৬৩ ভাগ বেশি? ১০ ভাগের ৯ ভাগটাই বেশি, তার মানে ০.৯ বসলো, তারপর ০.৬৩ বসলো। তাহলে বুঝতে পারছো তোমরা, প্রথমে গোটা সংখ্যা যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো আগে বসবে পরপর, বড়োর থেকে ছোটো যেহেতু। তারপর তোমাকে বুঝতে হবে যে ১০ ভাগের ৯ ভাগ বেশি না ১০০ ভাগের ৬৩ ভাগ বেশি, এগুলো তোমরা প্রয়োজন হলে ছোটো করে কাটাকুটি করে দেখে নিতেও পারো, পূর্ণ সংখ্যা চলে আসবে, দিয়ে ০.৯, তারপর ০.৬৩, এটাই উত্তর। তারপর চলে এসো তোমার ৭৫ সেকেন্ড, ১ মিনিট ৫ সেকেন্ড, ১ মিনিট ২০ সেকেন্ড, তারপর ৫৫ সেকেন্ড, বড়োর থেকে ছোটোতে সাজা, ওই একই নিয়ম। তাহলে সব থেকে পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে? ১ মিনিট ২০ সেকেন্ড হচ্ছে সব থেকে বড়ো। তারপর ৭৬ সেকেন্ড বলেছে, ৭৬ সেকেন্ড মানে হচ্ছে ১ মিনিট ১৬ সেকেন্ড, তার মানে তারপরটা হচ্ছে ১ মিনিট ১৬ সেকেন্ড, এইটাই ৭৬ সেকেন্ডটা তারপর করলো। তারপর বলছে ১ মিনিট ৫ সেকেন্ড, তারপরটা হচ্ছে ১ মিনিট ৫ সেকেন্ড, আর তারপরটা হচ্ছে শুধু ৫৫ সেকেন্ড, মানে ১ মিনিটের কম। তাহলে সব থেকে বড়ো হলো ১ মিনিট ২০ সেকেন্ড, তারপর ৭৬ সেকেন্ড, এটা সেকেন্ড বলতে পারে কিন্তু এর মধ্যে একটা মিনিট ঢুকে আছে, ৬০ সেকেন্ডে ১ মিনিট, একটা মিনিট ঢুকে আছে ১৬ সেকেন্ড, ওই জন্য এটা সেকেন্ড বসলো। থার্ড বসলো ১ মিনিট ৫ সেকেন্ড, মানে ৬৫ সেকেন্ড, তারপর বসলো ৫৫ সেকেন্ড, তাহলে এটা হলো বড় থেকে ছোট হিসেবে সাজাও, এইভাবেই তোমরা সাজিয়ে যাবে। তাহলে আজ ৪২ এর অনুশীলনী
তোমাকে এ আমি আজকে দু পাতা করে দিলাম, দু পাতা আড়াই পাতার মতো আজ 42 অনুশীলনী করে দিলাম। এগুলো সবই শর্ট কোশ্চেন, বাকি পার্টটা আগামীকাল আমি শেষ করব। এই যে 42 অনুশীলনী আমি এক এক করে পার্ট পার্ট বাই পার্ট সব অঙ্ক করে সলভ করে যাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। তোমরা যদি অঙ্কগুলো খুব ভালো করে দেখো, দেখবে সব অঙ্ক পেরে যাবে। ওয়েস্টবেঙ্গল বোর্ড বাদেও এই বইগুলো যদি করো, তোমরা কোনোদিন 100 পেতে অঙ্ক থেকে একের গায়ে 2-0 থেকে কেউ তোমার থেকে আটকাতে পারবে না। অতএব তোমরা সেটা চাও নাকি অঙ্কগুলো না দেখে বসে থাকতে চাও, তাহলে যেটা চাও সেটাই করবে এবং ভালো ভালো জায়গায় চান্স পাবে, মিশনে চান্স পাবে, ভালো ভালো স্কুলে চান্স পাবে, স্যারদের কাছে খুশি হবে 100-100 পেলে। তাহলে তোমরা স্টুডেন্ট দেখতে থাকো আর আমরা করাতে থাকি, আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।